আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে দেখাবো চিকেন প্রায় কীভাবে চিকেন প্রায় খুব সহজে অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করা যায় তার রেসিপি দেবো আজকে ইফতারে কিংবা নাস্তার টেবিলে এই চিকেন প্রাইটা প্রায়টা দারুণ মানানসই খুবই টেস্টি ক্রিস্পি এবং ইয়ামি আমি কতগুলো চিকেনের পিস নিয়ে নিয়েছি লেগ পিস সহ এবং অন্যান্য পিস নিয়ে নিয়েছি নিয়ে আমি একদম ডিপ করে কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে ডিপ করে কেটে নেওয়ার একটা সুবিধা হচ্ছে এখানে মেরিনেশন করার সময় মশলাগুলো এবং গুঁড়ো মশলাগুলো ভালো করে এটাকে কোড় হয়ে যায় এটার ভিতরে মশলাগুলো কোড় না হলে এটা খেতে ভালো লাগে না ক্রিপসিও হয় না টেস্টিও হয় না সেই জন্য এভাবে ভালো করে আপনারা ডিপ করে কেটে নেবেন আমি দেখুন কিভাবে ডিপ করে কেটে নিচ্ছি তো ভিওয়ার যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সাথে বেল আইকনে অল অপশানে ক্লিক করে দিবেন তাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যারা পুরনো আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি মেনেডিশন করে নিচ্ছি নিয়ে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিঞ্জার পেস্ট দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো ক্রাশ করা গোলমরিচের গুঁড়ো সেটা ওয়ান টি স্পুন আমি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়া সস সয়োজা দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় সয়সটা দিয়েছি দিয়ে দিচ্ছি ভিনিগার হোয়াইট ভিনিগার সয়সটা টু টেবিল স্পুন দিয়েছি হোয়াইট ভিনিগার দিয়েছি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচ এই টমেটো ক্যাচাপের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দিয়ে দিচ্ছি টক দই টু টেবিল স্পুন টকজো দিয়েছে দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছ নিচ্ছি অবশ্যই হাত দিয়ে করবেন হাত দিয়ে এমনভাবে ম্যারিনেশন করবেন লাগিয়ে নেবেন যাতে মশলাগুলা এক মাংসের গায়ে কোড় হয়ে যায় ভালো করে এখন ম্যারিনেশনগুলো করা মাংসগুলো আমরা ফ্রিজে রেখে দেব এক আধা ঘন্টার জন্য তিরিশ মিনিট চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আমরা ফ্যানে আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে আমরা কী করব তিরিশ মিনিট হয়ে হয়ে আসলে তেল গরম হতে তো আর মিনিট লাগে না তেল গরম হওয়া মানে নামানোর আগেই আমরা তেল গরম করতে দিব এবং তার সাথে যে ম্যারিনেশান করা মাংসগুলোতে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিব দেখুন কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে খুবই ক্রিপসি হয় ইয়ামি হয় সেই জন্য কর্নফ্লাওয়ারটা ভাজার আগে ফ্রাই করার আগ মুহূর্তে দিতে হবে এটা আগে দিলে হবে না সেই জন্য আমি ফ্রাই করার আগ মুহূর্তে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি এখন আমরা গরম হওয়া কুকিং অয়েলে মাস্টার্ড অয়েল নিয়েছি আমি এখানে সেই জন্য ফ্যানা ফ্যানা উঠেছে কুকিং অয়েলে আস্তে আস্তে ম্যারিনেশন ম্যারিনেশন করা চিকেনগুলা দিয়ে দিব দিয়ে ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নিব দেখুন কিভাবে কি খুব সহজে তৈরি হয়ে যাচ্ছে আমার চিকেন ফ্রাই এটা এটা খুবই খেতে খুবই টেস্টি আর সবাই পছন্দ করে বাচ্চারা তো পছন্দ করেই বাইরের খাবার না খাওয়াই আপনারা বাসায় এভাবে চিকেন ফ্রাই তৈরি করে খাওয়াবেন বাচ্চারা খুবই পছন্দ করবে খুবই টেস্টি হয় এটা অনেক টেস্টি হয় খুব সহজে আমার তৈরি হয়ে গেল চিকেন ফ্রাই এখন আমরা চুলা থেকে একটি একটি করে নামিয়ে নেব নামিয়ে নিবে নিয়ে আমরা পরিবেশনে চলে যাব আমরা একটা টিস্যু পেপারে নিয়েছি একটা প্লেটে টিসু পেপারে নিলে জালগুলা টিস্যু পেপার টেনে দেখুন কীরকম ইয়া দেখতে কত লোভনীয় হয়েছে ইয়ামি হয়েছে খেতেও খুবই ইয়ামি এবং ক্রিপসি হয়েছে খুবই টেস্ট খুবই মজার চিকেন ফ্রাই আপনারা করে খাবেন আর ভিডিওটা দেখবেন পুরো দেখবেন দেখে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর একটা ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন দুই মিনিট পর তারপর ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আর কমপক্ষে ভিডিওটা পাঁচ মিনিট দেখার অনুরোধ করছি আর পুরো ভিডিওটা দেখলে তো ভালো ঠিক আছে তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ স্টে সেফ স্টে হোম